বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী 2023 রেজিস্ট্রেশন ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত। স্মৃতির প্রাঙ্গণে মিলি, প্রীতির বন্ধনে ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে, এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী 2023 উপলক্ষে রেজিস্ট্রেশন ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 2 ডিসেম্বর শুক্রবার বিকাল 3টার সময় হাতিঘাটা টর্কি মাদ্রাসা মাঠে এই রেজিস্ট্রেশন ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 14 সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর আহ্বায়ক কৃষিবিদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সগির আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি আবুল বাশার খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মান্নান মাস্টার, সুলতানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লাভলি বেগম, 2 নং ওয়ার্ড সাবেক মেম্বার নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন, 3 নং ওয়ার্ড ইউপি সদস্য জহির মেম্বার, 3 নং ওয়ার্ড সাবেক মেম্বার শাহজাহান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, 1939 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত এই বিদ্যালয়টিতে কোনো রিউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, তাই এবছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি, স্কুলের বর্তমান শিক্ষক মণ্ডলীর সাথে আলাপ আলোচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পারব, সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি আমরা। বক্তারা আরও বলেন, স্কুলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই একটি চ্যালেঞ্জ, তবে স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থী যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে ইনশাল্লাহ পুনর্মিলনী সফল করতে পারবো আমরা। আলোচনা শেষে পুনর্মিলনী রেজিস্ট্রেশন কমিটির হাতে রেজিস্ট্রেশন ফর্ম তুলে দেন অতিথিবৃন্দ ও আহ্বায়ক কমিটির সদস্যরা।